নমস্কার বন্ধুরা, গরমকালে যে কোনো ঠান্ডা শরবত খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর সেটা যদি হয় কাঁচা আমের শরবত, আশা করি ছোটো থেকে বড় সবারই খুব প্রিয় হয়ে ওঠে এই শরবতটা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের শরবত রেসিপি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে কাঁচা আমের শরবতের এই রেসিপিটা। প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়েছি, এবার আমগুলো এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। এখানে তিনটে আম নিয়েছি, কড়াইটা একটু ঢেকে দিচ্ছি, তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পরে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবার তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়িয়ে না হয়ে গেলে আমের আঁঠিগুলো বাদ দিয়ে দেব। এবার একটা নেটের সাহায্যে আমের কায়টা ছেঁকে নেব। বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিং বলেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে মিক্সিং বলে পেস্ট করলে এর মিহি পেস্ট তৈরি হয়, আর এটা যদি আমরা ছেঁকে নিই তাহলে আমের শ্বাসটা শরবতের মধ্যে থাকে, আর শরবতটা খাওয়ার সময় মুখে পড়লে এটা খুবই ভালো লাগে খেতে। কাঁচা আমের কায়টা নেটের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো বিট লবণ আর 1/2 চামচ পরিমাণ মতো সাদা লবণ। এখানে চিনি দিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ। বন্ধুরা, এখন কাঁচা আম খুব টক হয়, চাইলে মিষ্টির পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। জলটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একটি ডালের কাটার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ জলের মধ্যে খুব সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বিট লবণ আর 1/2 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো মাটির গ্লাস। আপনাদের হাতের কাছে যদি মাটির গ্লাস না থাকে তাহলে আপনারা কাঁচের গ্লাসেও শরবতটা পরিবেশন করতে পারবেন। এবার মাটির গ্লাস বা কাঁচের গ্লাস যে গ্লাসই নেন না কেন, গ্লাসের মুখটা সামান্য একটু জলে ভিজিয়ে এই নুন আর লঙ্কার গুঁড়োর মিশ্রণের মধ্যে একটু সামান্য ঘুরিয়ে নিলে ওপর দিয়ে একটি কোটিং তৈরি হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা গ্লাসে এরকম কোটিং করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করেও দিতে পারেন। সবগুলো গ্লাস খুব সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে। এবার আমি শরবতটা আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দেব। একটা গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পরে 1 টুকরো লেবু এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, শরবতটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগে। কাঁচা আমের এই শরবতটা এই গরমে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।